নাহমাদুহু অনুসল্লি আলা ইহিল করিম অনেকে জিজ্ঞেস করেন যে হাসরের শেষ তিন আয়তের ফজিলত কী এটি আমাদের দেশে সচরাচর আমল করতে দেখা যায় অনেক জায়গায় একাকিভাবেও আমল করা হয় অনেক মসজিদে দেখা যায় যে সম্মিলিতভাবেও আমল করা হয় এই আমলটি আসলে কতটুকু গ্রহণযোগ্য এবং কতটুকু প্রমাণিত এ সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় আমরা সুনানে তিরমিজি থেকে একটি বর্ণনা পাঠ করছি এই বর্ণনাতে প্রিয়নবী সালু আলহ্লাম মেশাদ করেছেন মনকআলাহ সালাসমরাত আউজ বিল্লা ইসামীল আলী শাহিৎ রজিম ওকর সালাস আয়াত আখরি সুরাতি ওকাল আল্লাহু হিসাব কিন ইউসল আলহিম যে কেউ যদি সকালবেলায় আউজ বিল্লাহ ইসলামীল আলী মুমিনা শাহতান রজিম এটি তিনবার পাঠ করে এরপর সুরা হাসুরের যে শেষ তিনটি আয়াত রয়েছে সেগুলো যদি পাঠ করে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করে দেন যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে ওই দিন যদি মৃত্যুবরণ করে তাহলে শহীদি মৃত্যু হিসাবে গণ্য হয় সেটি একইভাবে যদি সন্ধ্যা সময় এই তিন আয়াত পাঠ করে এভাবে তাহলে সারা রাত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকেন তো এই হাদিসটি সনদগত দিক থেকে তার মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে তবে আমলের দিক থেকে ফজিলতের ক্ষেত্রে এ ধরনের হাদিসের উপর আমল করা যায় বলে মহাদিস উল্লেখ করেছেন তারা বলেছেন যে কোনো হাদিস যদি জাল না হয় এবং অত্যধিক মুনকার বা একদম অগ্রহণযোগ্য না হয় এবং কোন হাদিস যদি বিধানের ক্ষেত্রে না আসে সেই ক্ষেত্রে শুধুমাত্র ফজিলতের ক্ষেত্রে আমল করা যায় তো আমরা এই হাদিসের উপর আমল করতে পারি ইনশাল্লাহ তবে আমাদের দেশে সচরাচর প্রচলিতভাবে যে সম্মিলিত পাঠ করা হয় এই বিষয়ে আসলে কোরআন হাদিস দ্বারা কোনোভাবেই প্রমাণিত নয় তো ইবাদতের ক্ষেত্রে সাধারণত যে জিনিস সরাসরি এবং হাদিস দ্বারা অনুমোদিত নয় নিজের পক্ষ থেকে কোনো পদ্ধতি আবিষ্কার করা যাবে না তা আমরা পার্সোনালি ব্যক্তিগতভাবে আমল করবো সম্মিলিতভাবে যে আমল কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় সেটা আমরা সম্মিলিতভাবে করবো না ও আখরুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরাকাত